হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পরে একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করছি আমার ভ্লগটা আপনারা এনজয় করবেন। সো আমি হচ্ছে দুই দিন আগে এটা খুব ক্রেভ করছিলাম ক্রিম হর্নের জন্য, তাই সিমরা ড্যাডিকে বললাম যে আমার জন্য ক্রিম হর্ন নিয়ে আসবে বেকার থেকে। আমাদের বাসার কাছেই মিস্টার বেকার আছে, সো এখান থেকে আমাদের খুব পছন্দের একটা কেক আছে, পেস্ট্রি, যেটা কফি ফ্লেভারের, সেটা আর হচ্ছে ক্রিম হর্ন নিয়ে এসেছিল। দেন হচ্ছে গিয়ে এই যে সিমরা এখানে ডান্স প্র্যাকটিস করছে, এগুলো আমি অলরেডি ফেসবুকে ছোটো ছোটো ভিডিও শেয়ার করেছি। জাস্ট আমি ব্লগের জন্যই ভিডিও করছিলাম, তাই ভাবলাম যে ব্লগেও অ্যাড করে দিই, ইন কেস যদি আপনারা কেউ মিস করে থাকেন সেই ভিডিওগুলো। সো হচ্ছে গিয়ে ডান্স প্র্যাকটিস করছিলো দেখে দেখে, মাশাল্লাহ সে এখন যাই দেখে সেটাই করার ট্রাই করে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন কোনো মিউজিক ওর পছন্দ হয়, ও একদম সেম টোনটাকে সে কপি করার ট্রাই করে, অ্যান্ড সে পারে অনেকগুলো মিউজিক সে মানে একদম কপি করতে পারে মাশাল্লাহ। আমি ট্রাই করবো আপনাদেরকে রেকর্ড করে শোনানোর জন্য যে সে কীভাবে করে মানে গান গায়। সো আমি দেখি, খুঁজছি মনে মনে যে ওর জন্য একটা পারফেক্ট প্লেস যেখানে ওকে আমি নাচ গান এগুলো সব কিছু শেখাতে পারবো। জানি না কবে খুঁজে পাবো, কবে নাগাদ ভর্তি করতে পারবো, বাট আমার ইচ্ছা আছে। আর এদিকে হচ্ছে আমার একটা পার্সেল এসেছিলো এর মধ্যে, সেটাও শেয়ার করছি আপনাদের সাথে। জাস্ট এগুলো আমার রেগুলার পার্সেল যেগুলো আমার সারা বছরই লাগে, আপনাদের সাথে এর আগেও বেশ কয়েকবার দেখিয়েছি। এখানে আছে হচ্ছে চিজ, আর আছে ওটস, যেটা আসলে সিমরার জন্যই আনা হয়েছে। তো সিমরা তো চিজ দেখেছে, অ্যান্ড মাঝখানে বেশ কয়েকদিন চিজ ছিল না, তো চিজ দেখে সে খুব এক্সাইটেড হয়ে গিয়েছে, অ্যান্ড শি ওয়াজ লাইক চিজ খাবো, খাবে চিজ আমাকে বলছে। তো এই আর কি, সিমরাকে যেহেতু আমি কাউ মিল্ক বা কোনো ফার্মুলা মিল্ক দেই না, এ কারণে আসলে আমি ট্রাই করি একটু মিল্ক প্রোডাক্ট যেগুলো যেমন দই চিজ এগুলো একটু ওর খাবারের ডায়েটে রাখতে, সো দ্যাট আসলে যেহেতু মিল্কটা দিচ্ছি না সেটার সাবস্টিটিউট হিসেবেই আসলে এগুলো রাখি। আমাদের রুমের নিউ এডিশন হচ্ছে গিয়ে যে আমাদের যে ঝাড়বাতিটা ছিল এখানে চার্জার লাইট লাগানো হয়েছে, এসি ছেড়ে রাখতেছি, কোনো প্রবলেম হচ্ছে না, ওয়েদার খুব একটা খারাপ না, জাস্ট মশার জন্য একটু প্রবলেম হচ্ছে। সিমরা হচ্ছে ইদানিং অনেক সাজগোজ করতে পছন্দ করে, ড্রেস আপ করতে পছন্দ করে, আর জুতো তো তার ছোটোবেলা থেকে বরাবরই অনেক প্রিয়। তো হচ্ছে আমার সাজগোজের জিনিস হাতের নাগালে পেলে যে নিজের উপরে অ্যাপ্লাই করতে থাকে সব সময়। তো সে যে লিপস্টিক দিয়েছে, এবারে শীতটা কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে গেল। গত বছর কিন্তু ডিসেম্বর মাসেও অনেক গরম ছিল, ঝড় বৃষ্টিও ছিল, আমি ডিসেম্বরে বাড়িতে ছিলাম, এবং শীত পড়তে পড়তে জানুয়ারি চলে এসেছিল, মানে গ্রামেও ডিসেম্বরে শীত ছিল না। আর এবছর গ্রামে তো শীত পড়েই গিয়েছে, ঢাকাতেও কিন্তু বেশ ভালো রকমের ঠান্ডাই দেখা যাচ্ছে। তো উইন্টার শপিং কিন্তু এবার আমি একবারে করে শুরু করিনি এখনও, আমাদের জন্য না সিমরার জন্য না, খুব তাড়াতাড়ি উইন্টার শপিং স্টার্ট করতে হবে। এই চকলেট মাখামাখি কাজটা তো সে করেছে, আজকে আমি এই ভিডিওটা দেখছিলাম সেটা আবার সে দেখে ফেলেছে, অ্যান্ড তার মনে পড়ে গিয়েছে চকলেট মাখামাখির কথা, অ্যান্ড কোইন্সিডেন্টলি সে তখনও চকলেট খাচ্ছিল, আমি দেখলাম সে দৌড়ে চলে গেল খাটের উপরে, যে সে আবার সেম কাজ করা স্টার্ট করেছে। ভাগ্যিস এত মাখামাখি করার আগে আমি দেখে ফেলেছিলাম, মানে সে যে জিনিস করবে সেটা সে ভিডিওতে দেখলে আবার রিপিট করার ট্রাই করে, এবং এটা সে বরাবরই করে। বাচ্চাদের বড় চুল রাখা যে কত কষ্টের, আর এই চুল টেক কেয়ার করা যে আরও কত কষ্টের, সেটা যাদের বাচ্চাদের চুল বড় তারা খুব ভালোভাবে জানে। আর যদি হয় সিমরা চুলের মতন এরকম কার্লি হেয়ার, তাহলে তো কোনো কথাই নেই, সে কোনোভাবেই তার চুল আমাকে বাঁধতে দেয় না, তেল দিতে দেয় না, ঠিকমতো
আঁচড়াতেও দেয় না, তো অনেক কষ্টে তাকে হাতে চকলেট দিয়ে কার্টুন ছেড়ে দিয়ে ম্যানেজ করে দেন হচ্ছে আমি তার চুলটা আঁচড়ে দিচ্ছিলাম। আর এটা শাওয়ারের পরে ছিল, চুলটা ভেজা ছিল। এই যে আমাদের নতুন ফ্যান লাগানো হয়ে গিয়েছে, এবার ভেবেছিলাম ফ্যান হয়তো 2-3 মাস পরে লাগালেও হবে, মানে শীতের শেষে কিনে ফেলবো, বাট দেখলাম সিমরা ড্যাডি নিয়ে চলে আসছে তাই এখনই লাগিয়ে ফেললো। আর আমি এখন শাওয়ার করে আসলাম, শাওয়ার করে এসে লোশন লাগানো স্টার্ট করে দিলাম আজকে থেকে, যেহেতু ওয়েদারটা টান টান হয়ে আছে তাই এখন থেকেই শীতের শুরু থেকেই আসলে ত্বকের যত্ন নেওয়া শুরু করতে হবে, কারণ এখনই প্রচুর ডেড সেল ওঠার সময়। তো আমি হচ্ছে আজকে যে লোশনটা ইউজ করলাম খুবই সুন্দর স্মেল, আর আপনাদের সাথে আজকে একটা স্পেশাল জিনিস শেয়ার করব। এটা আম্মু এনেছিল সৌদি আরব থেকে, সিমরার জন্য এনেছিল। ভেবেছিলাম যে গোল্ডের জিনিস আপনাদের সাথে শেয়ার করব না, পরে ভাবলাম যে শুধু সিমরার জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ছোট্ট 2টা কানের টপ বা বল, আমার খুবই পছন্দ হয়েছে এই কানের টপটা, খুবই সুন্দর, অনেক কিউট দেখতে, মাশাল্লাহ খুবই সুন্দর, খুবই শাইনি এবং গ্লেজি। আর সৌদি আরবে যে আসলে টুকটাক গোল্ড শপিং সবাই করে, কিন্তু জিনিসটা আসলে আমি সেভাবে দেখাতে চাইনি, বিকজ অনেকে হয়তো শো অফ বলতে পারে, তাই ভাবলাম যে সিমরার এই 2টা যেহেতু অনেক বেশি কিউট, এই 2টা আপনাদেরকে দেখানোই যায়। আর এটা হচ্ছে যে আরেকটা, সিমরা কিন্তু ছোটোবেলা থেকে জুয়েলারি পরতে অনেক পছন্দ করে, আমরা কানে কিছু পরলে সেটা ধরে সে কিন্তু খুব টানাটানি করে, তো এখন মনে হচ্ছে যে ওর কান পিয়ার্সিং করে দিতে হবে। বেবিদের কোথায় ভালো পিয়ার্সিং করানো যায় আমাকে কাইন্ডলি আপনারা যদি জেনে থাকেন একটু জানাবেন কমেন্ট করে। আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি সিমরার কানে পিয়ার্সিং করে ফেলতে, আর এই যে কানের টপটা কিন্তু আমি পরেছি, কেমন লাগছে সেটাও জানাবেন। আর একটা স্পেশাল জিনিস হচ্ছে এই যে, এটা হচ্ছে সুরমা, এটা আনতে বলেছিলাম আমি আপনাদেরকে, এটাও সামহাও মিস করে ফেলেছি, দেখানো হয়নি। আর সুরমাটা আসলে খুব কালো টাইপের কালার না, এটা একদম লাইট অ্যাশ টাইপের একটা কালার। সুরমা দানি একটা আমি মনে মনে খুব খুঁজছি, মনে মনে না, দোকানে যেও হাবিব খুঁজে এসেছে, কিন্তু আমি যেরকমটা চাচ্ছি সেরকমটা পাইনি। তো আমি একটু সুরমাও লাগিয়ে নিলাম, খুবই লাইট কালার, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তবে আমার ভালোই লেগেছে, হালকা করে ছেলেরাও লাগাতে পারবে। সিমরাকে নিয়ে সিমরা ড্যাডি একটু বাইরে গিয়েছে, আর আমি এদিকে একটু গান শুনছিলাম, কোয়ালিটি টাইম স্পেন্ট যেটাকে বলে। আর আমাদের জন্য ডিনার রেডি করে নিচ্ছিলাম, আজকে ডিনারে বানিয়েছিলাম পিৎজা। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম।